টিএনসের নতুন ব্যবসায়িক পরিকল্পনা। প্রতিদিন আমাদের জীবনে আমরা সব সময় বড় পরিবর্তনের স্বপ্ন দেখি, এমন কিছু যা আমাদের জীবনকে ঐশ্বর্যমণ্ডিত করবে, আমাদের পরিবারে কল্যাণ আনবে, কিন্তু আমরা জানি না কিভাবে এটি অর্জন করা যায়। এখন আমি আপনাদের বলবো টিএনস কিভাবে আপনার জীবন পরিবর্তন করতে পারে। আপনি আগেই জেনেছেন যে সারা বিশ্বের টিএনস ডিস্ট্রিবিউটরের সফলতা প্রমাণিত হয়েছে, যাদের মধ্যে রয়েছে কৃষক, গবাদি পশু পালক, বেকার, চাকুরিজীবী, এমনকি ডাক্তারও। তারা সবাই পরিবর্তন চায়, তা বেশি উপার্জন করেই হোক, নমনীয় কাজের সময়ের ক্ষেত্রে হোক অথবা স্বাস্থ্য ক্ষেত্রে হোক। সুখবর হলো যে আপনি সবকিছুই পাবেন টিএনস। আসুন জেনে নেই কিভাবে। প্রথমত আপনার জানা থাকা দরকার যে টিএনসে আমরা আপনাকে প্রশিক্ষণ দেব একজন উদ্যোক্তা হয়ে উঠতে, একজন উদ্যোক্তার মতো মানসিকতা তৈরি হতে এবং একজন উদ্যোক্তার মতো চিন্তা করতে এবং একজন উদ্যোক্তা হিসেবে ব্যবসা শুরু করতে। নিশ্চিতভাবেই আপনার মূলধন প্রয়োজন। আপনার ব্যবসা শুরু করার জন্য অল্প কিছু বিকল্প রয়েছে, আমরা শুরু করব। আমরা ব্রোঞ্জ দিয়ে শুরু করব, শুধুমাত্র 100 BV দিয়ে শুরু করে আপনি আয়ের সুযোগ পাবেন। ডাইরেক্ট স্পন্সরিং বোনাস 8%, ডেভেলপমেন্ট বোনাস 8-9%, যেখানে আপনি অর্জন করতে পারবেন সর্বোচ্চ $800। সিলভার কার্ডের ক্ষেত্রে আপনি ব্রোঞ্জ কার্ডের সমান সুবিধা পাবেন, কিন্তু লভ্যাংশ বেশি পাবেন। এবং সিলভার দিয়ে শুরু করলে আপনি কোচিং বোনাস অর্জনের সুযোগ পাবেন। গোল্ড কার্ড দিয়ে শুরু করলে আপনি সিলভার কার্ডের সমান সুবিধা পাবেন, তবে অবশ্যই লভ্যাংশ পাবেন অনেক বেশি পরিমাণে। এবং যখন আপনি প্লাটিনাম দিয়ে শুরু করবেন, তখন অন্য সবগুলোর চেয়ে আপনি সর্বোচ্চ হারে উপার্জন করতে পারবেন। পাশাপাশি আপনার র্যাঙ্কের উপর ভিত্তি করে আপনি বহুমুখী বোনাস পাবেন। আপনি যখন ব্রোঞ্জ দিয়ে শুরু করবেন, আপনাকে 4-স্টার হিসেবে বিবেচনা করা হবে। অন্যদিকে আপনি যখন সিলভার, গোল্ড অথবা প্লাটিনাম দিয়ে শুরু করবেন, তখন আপনাকে 5-স্টার হিসেবে বিবেচনা করা হবে। আপনার এখন জেনে রাখা দরকার যে টিএনস র্যাঙ্ক 2 ভাগে বিভক্ত, বেসিক র্যাঙ্ক এবং অনারেবল র্যাঙ্ক। 8-স্টার র্যাঙ্কে উন্নীত হতে হলে আপনাকে যা করতে হবে তা হল প্রয়োজনীয় ATNPV অর্জন করা, এবং এজন্য কোনো ডাউন লাইন থাকার দরকার নেই। এটি চমৎকার নয় কি? এটিই হলো দ্রুত প্রমোশনের উপায়। আপনি এখন চিত্রটি বুঝতে পেরেছেন আশা করি। ঠিক আছে, আসুন আমরা অবস্থান নিরিখে শুরু করি। প্রথমত আপনার জানা দরকার যে মোট 8 ধরনের বোনাস রয়েছে, ডেভেলপমেন্ট সেলস এবং রিটেল সেলস। আপনার ডেভেলপমেন্ট সেলস থেকে অর্থাৎ ব্রোঞ্জ, সিলভার, গোল্ডেন এবং প্লাটিনাম আপনি আয় করতে পারবেন। ডাইরেক্ট স্পন্সরিং বোনাস, ডেভেলপমেন্ট বোনাস, কোচিং বোনাস। আপনার রিটেল সেলস থেকে আপনি আয় করতে পারবেন ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট বোনাস, লিডারশিপ বোনাস, এক্সেলেন্স বোনাস, অনারারি বোনাস এবং বিশেষ পুরস্কার। আসুন আমরা একে একে আলোচনা করি। ডাইরেক্ট স্পন্সরিং বোনাস, আপনি যখন যোগদানের সিদ্ধান্ত নেবেন, আপনি দ্বিধান্বিত হবেন যে আপনি সিলভার দিয়ে নাকি প্লাটিনাম দিয়ে শুরু করবেন। আসুন আমরা উদাহরণ হিসেবে এক পলক দেখি সিলভার ও প্লাটিনামের মধ্যে পার্থক্যটা কি। ডে সিলভার দিয়ে শুরু করে, অন্যদিকে জেনিফার শুরু করে প্লাটিনাম দিয়ে। প্রথম সপ্তাহে দুজনেরই 3টি করে লেগ বা ডাউনলাইন আছে, এ, বি এবং সি। প্রথম লেগ ডাউনলাইনে ক্রয় করল প্লাটিনাম 800 BV, দ্বিতীয় লেগ বা ডাউনলাইন বি ক্রয় করল গোল্ড 400 BV, তৃতীয় লেগ বা ডাউনলাইন সি ক্রয় করল সিলভার 200 BV। আসুন বোনাস হিসাব করি। জেনিফারের ডাইরেক্ট স্পন্সরিং বোনাস হবে 15%, 15% গুণ 800 = 120, 15% গুণ 400 = 60, 15% গুণ 200 = 30, যা সর্বমোট $210। অন্যদিকে ডেভ কেবলমাত্র 10% বোনাস পাবে, যা সর্বমোট $140। আমরা এখন দেখতে পারি যে জেনিফার যে বোনাস অর্জন করেছে তা ডেভের চেয়ে অনেক বেশি। এরপর আসুন আমরা ডেভেলপমেন্ট বোনাস দেখি। যেহেতু ডেভ ও জেনিফারের টিম বড় হচ্ছে, ধরুন ডেভেলপমেন্ট সেলস হিসেবে ডাউনলাইন এ 1,00,000 BV অর্জন করলো, অন্যদিকে ডাউনলাইন বি 60,000 BV অর্জন করলো। এখন ডেভ ও জেনিফার কত বোনাস অর্জন করলো? যেহেতু জেনিফার প্লাটিনাম দিয়ে শুরু করেছিলেন, তাই তার ডেভেলপমেন্ট বোনাস হবে 11-12%। আমরা দেখলাম যে বোনাস যা $60,000 হয়েছে, এখান থেকেই তার প্রসারণ শুরু হয়েছে। তাই
জেনিভার ডেভেলপমেন্ট বোনাস পাবে $60,000 11%, অর্থাৎ $6,600। যেহেতু এটি নির্ধারিত বোনাসের অতিরিক্ত, তাই সে সর্বোচ্চ $5,000 বোনাস অর্জন করবে। এক অংশে এক সপ্তাহের নির্ধারিত বোনাস ক্যাম্প অবশিষ্ট $40,000 পরবর্তী সপ্তাহে গণনার জন্য নিয়ে যাওয়া হবে। আসুন আমরা এখন ডেইভের একই অবস্থা দেখি। ডেইভ অর্জন করবে $1,600। কেন? এর কারণ ডেইভ সিলভার কার্ড দিয়ে শুরু করেছিল, সুতরাং সর্বোচ্চ ডেভেলপমেন্ট বোনাস হবে কেবলমাত্র $1,600। আসুন আমরা ডেভেলপমেন্ট বোনাসের অন্য উদাহরণ দেখি। এ সপ্তাহে জেনিফারের 4টি ডাউনলাইন আছে। তাদের সেলস এ $60,000, বি $40,000, সি $30,000, ডি $25,000। যেহেতু এ এবং বি এর সেলস বেশি, তাই ডেভেলপমেন্ট বোনাসের প্রথম গণনা শুরু হবে বি এর সবচেয়ে ছোট সেলসের পরিমাণ থেকে। $40,000 11% সমান $4,400। প্রথম গণনা হবে 11%। এ এর অবশিষ্ট $20,000 সি এর ডাউনলাইনের সাথে দ্বিতীয় ডেভেলপমেন্ট বোনাস গণনার জন্য ব্যবহৃত হবে এবং এ হবে সর্বনিম্ন বেঞ্চমার্ক ডাউনলাইন। $20,000 12% সমান $2,400। দ্বিতীয় গণনা হবে 12%। সি এর অবশিষ্ট $10,000 ডি এর ডাউনলাইনের সাথে তৃতীয় ডেভেলপমেন্ট বোনাস গণনার জন্য ব্যবহৃত হবে এবং সি হবে সর্বনিম্ন বেঞ্চমার্ক ডাউনলাইন। ডি এর ডাউনলাইনের অবশিষ্ট $15,000 ডেভেলপমেন্ট বোনাস গণনার জন্য পরবর্তী সপ্তাহে নিয়ে যাওয়া হবে। আসুন এ সপ্তাহে জেনিফারের মোট ডেভেলপমেন্ট বোনাস গণনা করি। আসুন কোচিং বোনাসে যাই। যেহেতু জেনিফার প্লাটিনাম কার্ড কিনেছিলেন, তাই তার ডাউনলাইনের সাপ্তাহিক ডেভেলপমেন্ট বোনাসের উপর ভিত্তি করে 20% কোচিং বোনাস পাওয়ার সুযোগ রয়েছে এবং একই সপ্তাহে সে অবশ্যই ডেভেলপমেন্ট বোনাস পাবেন। যদি জেনিফারের নিম্নের নেটওয়ার্ক থাকে, এ সপ্তাহে জেনিফারের নেটওয়ার্কের প্রত্যেক ডাউনলাইন $5,000 ডেভেলপমেন্ট বোনাস অর্জন করবেন। কোচিং বোনাসের হিসাব নিম্নরূপ। প্রথম জেনারেশনে 4টি ডাউনলাইন, যাদের প্রত্যেকের $5,000 ডেভেলপমেন্ট বোনাস রয়েছে, সেখান থেকে জেনিফার $20,000 5% অর্জন করবে, যা হল $1,000। দ্বিতীয় জেনারেশনে 16টি ডাউনলাইন, যাদের প্রত্যেকের $5,000 ডেভেলপমেন্ট বোনাস রয়েছে, সেখান থেকে জেনিফার $80,000 5% অর্জন করবে, যা হল $4,000। তৃতীয় জেনারেশনে 64টি ডাউনলাইন, যাদের প্রত্যেকের $5,000 ডেভেলপমেন্ট বোনাস রয়েছে, সেখান থেকে জেনিফার $3,20,000 5% অর্জন করবে, যা হল $16,000। চতুর্থ জেনারেশনে 256টি ডাউনলাইন, যাদের প্রত্যেকের $5,000 ডেভেলপমেন্ট বোনাস রয়েছে, সেখান থেকে জেনিফার $12,80,000 5% অর্জন করবে, যা হল $64,000। অতএব সর্বমোট কোচিং বোনাস যা জেনিফার 4টি জেনারেশন থেকে অর্জন করবেন তা হল $85,000। আসুন আমরা এখন ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট বোনাসের দিকে তাকাই। আপনি যদি 5-স্টার বা উপরের র্যাঙ্ক অর্জন করে থাকেন, তাহলে আপনি নিম্নরূপ ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট বোনাস পাবেন। উদাহরণস্বরূপ, এখন জেনিফার একজন গোল্ড লায়ন। তার 4টি ডাউনলাইন রয়েছে যারা হলেন 8-স্টার এবং 2টি ডাউনলাইন রয়েছে যারা হলেন 7-স্টার। সুতরাং জেনিফার 8-স্টার ডাউনলাইন থেকে ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট বোনাস পাবেন 32-25% সমান 7% হারে এবং 7-স্টার ডাউনলাইন থেকে ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট বোনাস পাবেন 32-20% সমান 12% হারে। আসুন একসাথে দেখি। একজন জিএল হিসেবে জেনিফারে রয়েছে এ, বি, সি, ডি, ই এবং এফ। ওই মাসের রিটেল সেলস হল নিম্ন: এ $100,000, বি $100,000, সি $100,000, ডি $100,000, ই $25,000, এফ $25,000। সুতরাং জেনিফার তার টিম থেকে ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট বোনাস পাবেন এ এর $100,000, বি এর $100,000, সি এর $100,000, ডি এর $100,000। ই এর $25,000 12%, এফ এর $25,000 12%।
সর্বমোট মাসিক বোনাস $34,000 লিডারশিপ বোনাস লিডারশিপ বোনাস 80 স্টার বা তার উপরের র‍্যাঙ্কের ক্ষেত্রে বিবেচিত হবে 80 স্টার ডাউনলাইনের জিপিবি এর ভিত্তিতে যদি জেনিফারের নেটওয়ার্কের প্রতিটি গ্রুপের জিপিবি 1000 বিবি হয় তবে জেনিফারের লিডারশিপ বোনাস নিম্নরূপ হবে সুতরাং সর্বমোট লিডারশিপ বোনাস যা জেনিফার অর্জন করবেন তা হল $40,980 এক্সেলেন্ট বোনাস এই বোনাস অ্যাক্টিভ স্টার গোল্ডেন লায়ন বা তার উপরের র্যাঙ্কের ডিস্ট্রিবিউটরদের প্রদান করা হয় যেখানে বোনাস গণনা অনারেবল ডাউনলাইনের জিপিবি এর ভিত্তিতে করা হয় একজন ডিরেক্টর হিসেবে জেনিফারের তিনটি জেনারেশন থেকে বোনাস অর্জনের অধিকার রয়েছে আমরা দেখতে পারি যে জেনিফারের দুইজন ডিরেক্টর রয়েছে এ এবং বি সুতরাং প্রথম জেনারেশনের বোনাস হল প্রথম জেনারেশন এ যেহেতু এ এর নেটওয়ার্কে ডিরেক্টর রয়েছে সুতরাং এক্সেলেন্স বোনাস গণনা করা হবে তার জিপিবি থেকে যা হল $13,000 সমান $2,600 যেহেতু বি এর নেটওয়ার্কের ডিরেক্টর নেই সুতরাং এক্সেলেন্স বোনাস গণনা করা হবে কেবলমাত্র তার মোট রিটেল সেলস বিভি থেকে যা হল $200,000 সমান $4,000 সুতরাং জেনিফারের প্রথম জেনারেশন থেকে মোট এক্সেলেন্স বোনাস হবে $2,600 + $4,000 সমান $6,600 এখন আসুন জেনিফারের দ্বিতীয় জেনারেশনের এক্সেলেন্স বোনাস হিসাব করি সি এর দ্বিতীয় জেনারেশন যেহেতু একজন ডিরেক্টর যার নিজের নেটওয়ার্কে একজন ডিরেক্টর রয়েছেন যিনি হলেন ডি সুতরাং জেনিফারের দ্বিতীয় জেনারেশনের এক্সেলেন্স বোনাস গণনা করা হবে কেবলমাত্র সি এর জিপিবি থেকে যা হল $12,000 সমান $2,400 জেনিফারের মোট দ্বিতীয় জেনারেশন এক্সেলেন্স বোনাস হল $2,400 আসুন আমরা তৃতীয় জেনারেশনে যাই জেনিফারের একজন ডিরেক্টর আছে ডি কিন্তু ডি এর ডাউনলাইন নেটওয়ার্কে একজনও ডিরেক্টর নেই সুতরাং জেনিফারের বোনাসের হিসাব হবে ডি এর জিপিবির ভিত্তিতে যা হল $10,000 সমান $2,000 জেনিফারের সর্বমোট তৃতীয় জেনারেশন এক্সেলেন্স বোনাস হল $2,000 এরপর অনারেরি বোনাস এই বোনাস ব্রোঞ্জ লায়ন বা তার উপরের র্যাঙ্কের ডিস্ট্রিবিউটরদের প্রদান করা হয় সর্বমোট যে শতাংশ দেওয়া হয় তা হল গ্লোবাল সেলস টার্নওভারের 4% ডেভেলপমেন্ট সেলস ও রিটেল সেলস থেকে অনারেরি বোনাস গণনা করা হয় অনারেরি বোনাস পাওয়ার জন্য আপনাকে উপরের চিত্রে বর্ণনাকৃত টিএনপিভির শর্তসমূহ পূরণ করতে হবে সর্বশেষে আপনি যে বোনাস অর্জন করবেন তা হল বিশেষ পুরস্কার এ বোনাস তিন ভাগে বিভক্ত আন্তর্জাতিক ভ্রমণ সেন্টার বিলাসবহুল কার অ্যাওয়ার্ড বিলাসবহুল ভিলা অ্যাওয়ার্ড টিএনসির সাথে আপনি এখন এবং ভবিষ্যতেও অর্জন করতে পারেন বর্ণনাকৃত 8 ধরনের বোনাস সর্বোচ্চ বোনাস উপভোগের জন্য আপনি প্লাটিনাম মেম্বারশিপ দিয়ে শুরু করুন প্রতি সপ্তাহে নির্ধারিত বোনাস অর্জন করুন আমরা আপনাকে শীর্ষে দেখতে চাই তিয়ানশি বাংলাদেশ কোম্পানি লিমিটেড